নমস্কার দর্শক বন্ধুরা, মৃণালিনী এনএনএর পর্দায় সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের সান্ধ্যকালীন টক শো। আমাদের আজকের মূল বিষয় হচ্ছে দোল উৎসবের প্রাকৃতিক রং, আর এই উৎসব সম্পর্কে আমাদের আলোচনা আজকে বিস্তারিত জানাবেন পণ্ডিত মলয় চক্রবর্তী। পণ্ডিত মহাশয়, আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। নমস্কার। তো আজকে আমি জানতে চাইব যে দোল উৎসব কয়টি তিথিতে করা যায়? দোল উৎসব 6টি তিথিতে করা যায়। প্রথম যে তিথিটি হচ্ছে সেটি হচ্ছে ফাল্গুন মাসের পূর্ণিমা তিথি, দ্বিতীয়টি হচ্ছে ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের প্রতিপদ তিথি, তৃতীয়টি হচ্ছে ফাল্গুন মাসের তৃতীয়া তিথি, এরপরে চতুর্থ তিথি, পঞ্চমী তিথি। এইভাবে মোট 6টি তিথিতেই ওই দোল পূর্ণিমা বা হোলি উৎসব করা যায়। তার মধ্যে সর্বশ্রেষ্ঠ বলা হচ্ছে পূর্ণিমার দোল হচ্ছে সর্বশ্রেষ্ঠ। দোল উৎসবে কোন কোন প্রাকৃতিক রং ব্যবহার করা যায়? দোল উৎসবে আমাদের যে হিন্দু শাস্ত্রে যে রঙের কথা বলা হয়েছে, সেখানে বলা হয়েছে যে প্রথম রঙটি হচ্ছে সাদা রং, যেটি আতপ চালের গুঁড়া থেকে সংগ্রহ করতে হবে। দ্বিতীয় যে রঙটি হচ্ছে সেটি হচ্ছে লাল রং, সেটি হচ্ছে আমাদের জবা ফুল শুকিয়ে চূর্ণ করে রং সংগ্রহ করতে হবে অথবা মেটে সিন্দুর। তৃতীয় রঙটি হচ্ছে সবুজ রং, যেটা বেলপাতা শুকিয়ে গুঁড়া করে ব্যবহার করতে হবে। তারপরে চতুর্থ রঙটি হচ্ছে হলুদ রং, যেটা কাঁচা হলুদ শুকিয়ে ব্যবহার করতে হবে। আর পঞ্চম রঙটি হচ্ছে ধান পুরানো, অর্থাৎ যে ধানের মধ্যে কোনো চাল নেই এমন শস্যহীন ধানকে পুড়িয়ে সেই ধান দিয়ে কালো রং তৈরি করতে হবে। তাছাড়া আরেকটি ব্যাপার হচ্ছে যে যখন এই কর্পূর এবং কুমকুম চূর্ণ করে দেবতার অঙ্গে লেপন করা হবে, সেটা শাস্ত্রীয় নাম হচ্ছে ফল্গু। এই ফল্গু চূর্ণ দিয়েও দোল উৎসব করা যেতে পারে। এইভাবে প্রাকৃতিক রঙগুলির মাধ্যমে দোল উৎসবের ব্যবহার কথা হিন্দু শাস্ত্রে সুস্পষ্টভাবে উল্লেখ আছে। আচ্ছা, আমরা দোল উৎসবের সময় বিভিন্ন ধরনের দোল মঞ্চ আমরা তৈরি করে থাকি, এই দোল মঞ্চগুলি কয় প্রকার? দোল মঞ্চগুলি 4 প্রকার। প্রথম যে দোল মঞ্চটি করা হবে সেটি হবে নিচের স্তর 4 হাত, উচ্চতা থাকবে 4 হাত। দ্বিতীয় স্তর 4 হাত করলে দ্বিতীয় স্তর হবে 2 হাত এবং তৃতীয় স্তর হবে বা চূড়ান্ত স্তর হবে 1 হাত। অর্থাৎ প্রথমটি 4 হাত, দ্বিতীয়টি 2 হাত, তৃতীয়টি 1 হাত, তার উপরে থাকবে রাধা কৃষ্ণ বা কোনো কোনো ক্ষেত্রে রাধাকৃষ্ণের পরিবর্তে শালগ্রাম শিলাক দোলায় বসিয়ে আরোহণ করা হবে। আবার রাধাকৃষ্ণের উপরে আমাদের প্রথা অনুযায়ী মকর মাস দিয়ে একটি বাঁশের মধ্যে মকর মাস লাগিয়ে সেটি দোলমঞ্চের সঙ্গে থাকবে, আর সবার উপরে থাকবে চাঁদুয়া। আর এবার যদি আমি মনে করি যে না 4 হাত বা 4 হাত নয়, আমি 3 হাত বা 3 হাত করব, তাহলে নিচের স্তরটি হবে 3 হাত, তার উপর তারপরে দ্বিতীয় স্তরটি হবে 1.5 হাত, তারপরে তৃতীয় স্তর বা চূড়ান্ত স্তর হবে 18 আঙ্গুল, আর তার উপরে তো রাধাকৃষ্ণ বা শালগ্রাম শিলা থাকবে, আর উচ্চতা হবে 3 হাত। অর্থাৎ নিচের স্তর যার হবে উচ্চতা কিন্তু ততটুকুই হবে। এবার কেউ যদি 2 হাত ধরে কোনো দোলমঞ্চ বানায়, তাহলে তিনি প্রথমটি 2 হাত, দ্বিতীয় স্তরটি 1 হাত, তারপরে স্তরটি হবে অর্ধ হাত। আবার শেষ যে দোলমঞ্চ বা 1 হাত দিয়ে যে দোলমঞ্চ তৈরি করা হবে সেটি হবে 1 হাত, তারপরে স্তর বা দ্বিতীয় স্তর হচ্ছে অর্ধ হাত এবং শেষ স্তর হচ্ছে 6 আঙ্গুল। এভাবে 4টি স্তরের দোলমঞ্চ বানানো যেতে পারে। এখন যার যার ক্ষমতা বা পরিস্থিতি অনুযায়ী সেইভাবেই তিনি দোলমঞ্চ তৈরি করবেন। এই দোলমঞ্চের তাৎপর্যটা কি রয়েছে? এই দোলমঞ্চটাকে ধরা হয় যে সত্যযুগ লাভ করার জন্য আমরা বর্তমানে কলিযুগের মানুষ আধ্যাত্মিক প্রচেষ্টার মাধ্যমে সত্য তেতা দাপর পেয়ে দিয়ে সত্যযুগ বা ঈশ্বরের সান্নিধ্য লাভ করব। এদিক দিয়ে বলা যায় যে 3টে যুগের মধ্যে সর্বশ্রেষ্ঠ যুগ বা ভগবানকে লাভ করার জন্য আমাদের এই স্তর বা জীবনে সাধনা করতে হয়। আরেক দিকে বলা যায়
যে আমাদের যে তিনটে গুণ আছে সত্য রজ তম, এই তমগুণ পেরিয়ে রজগুণ পেরিয়ে সত্যগুণে উপান্বিত হয়ে ভগবানকে লাভ করতে হয়। অর্থাৎ ভগবানের জন্য আমরা যে তপস্যা করতে হয় বা প্রচেষ্টা করতে হয় তারই প্রতিফলন হচ্ছে এই দুল মঞ্চ। আচ্ছা, এই দুল পূর্ণিমার পূর্ব দিন বন্য উৎসব করা হয়, এর কি কোনো পৌরাণিক কাহিনী রয়েছে কিছু? হ্যাঁ, দোল উৎসবের পূর্ব দিন যে বন্য উৎসব করা হয় তার আরেকটি শাস্ত্রীয় নাম হচ্ছে চাচর। এই চাচর হলো মূল সৃষ্টি হয়েছিল এই সময় ভগবান বিষ্ণুর প্রতি আসক্ত ছিলেন হিরণ্যকশিপের পুত্র প্রহ্লাদ। এই হিরণ্যকশিপে তার প্রতি অত্যন্ত বিরক্ত হয়ে তাকে মারার চেষ্টা করছিল, বিষ খেয়ে, কোনো সময় বিষ পান করিয়ে, কোনো সময় জলে ফেলে, কোনো সময় পাহাড়ের উপর থেকে ফেলে। এভাবে হিরণ্যকশিপ বারবারই প্রহ্লাদকে মারার চেষ্টা করেছিল, কিন্তু বিষ্ণু নাম জপ করতে থাকায় প্রহ্লাদের কোনো ক্ষতি হয়নি। তখন তার এক বোন, অর্থাৎ হিরণ্যকশিপের এক বোনের নাম হলো হোলিকা। এই হোলিকা আবার কঠোর তপস্যা তারা বর লাভ করেছিল যে আগুন তাকে স্পর্শ করতে পারবে না। তখন হোলিকা ভাই হিরণ্যকশিপকে বলল যে আমাকে তো অগ্নি স্পর্শ করতে পারবে না, আমি তোমার পুত্র প্রহ্লাদকে কুলে নিয়ে বসিয়ে এই আগুনে বসিয়ে রাখবো যাতে সে দগ্ধ হয়ে যায়। কিন্তু ভগবানের নাম জপ করতে থাকায় প্রহ্লাদের কিছুই ক্ষতি হয়নি, উল্টে এই হোলিকা রাক্ষসী নিজেই পুড়ে ছাই হয়ে গেল। মৃত্যুর সময় সে ভগবান সে ব্রহ্মার কাছে বলল যে আমি তো তোমার কাছ থেকে বর লাভ করছি, অগ্নি আমাকে পোড়াতে পারবে না। তখন ব্রহ্মা বলছিল হ্যাঁ, অগ্নি তোমাকে স্পর্শ করতে পারবে না এটা সত্য কথাই, কিন্তু তুমি তো অগ্নি দ্বারা আরেকজনকে দগ্ধ করতে চেয়েছিল, তা অশাস্ত্রীয় এবং সেটা পরের দুর্প্রয়োগ করা হচ্ছে, এই জন্য ক্ষমতার অপব্যবহার করার জন্য তোমাকে অগ্নি স্পর্শ করেছে এবং তুমি দগ্ধ হয়েছে। এর থেকে একটা জিনিস সত্য যে কখনোই ক্ষমতার অপব্যবহার করতে নেই। তাছাড়া আমাদের এই যখন ফাল্গুন মাসে এই সময় যখন বসন্তের শেষ লগ্নে এসে উপস্থিত হয় তখন প্রকৃতির মধ্যে নানা জীবাণু সৃষ্টি হয়, এই জীবাণু নাশের প্রতীক হিসাবে আমরা এই বন্য উৎসব চাচর করে থাকি। কোন কোন সময়ে দোল পূর্ণিমা পূজা করতে হয়? দোল পূর্ণিমার পূজাটা প্রথম হচ্ছে দোলের পূর্ব দিন অধিবাস এবং বন্য উৎসব বা চাচর যেটা আমি বললাম। তারপরের দিন হবে প্রভাতে অরুণোদয়কালে, বর্তমান যে সময় সেই অনুসারে সূর্যোদয় আগে 5:57 থেকে শুরু হবে এই অরুণোদয়কালের বা মূল পূজা। এ সময় প্রভাতে বা অরুণোদয়কালে এই যে দোল মঞ্চ আছে তিনটি, এই তিনটি স্তরকে 7 বার করে 21 বার পরিক্রমা করতে হবে। 21 বার পরিক্রমা করার পর তারপর রাধা কৃষ্ণকে বসাতে হবে সিংহাসনে বা শালগ্রামকে। এটি হচ্ছে দ্বিতীয়টির সময় প্রকৃতপক্ষে সঙ্গবকাল, যেটা প্রকৃত সময় হচ্ছে বর্তমানে 8:09 থেকে। এবং তৃতীয় যে পূজা সেটা হবে মধ্যাহ্নকালে, সেটা হবে 10:30 মধ্যে। কিন্তু বর্তমান বছর একটা ঘটনা হচ্ছে যে বর্তমান বছরে যে দোল উৎসব হচ্ছে 5ই চৈত্র এবং 6ই চৈত্র, অর্থাৎ 20 মার্চ এবং 21 মার্চ, সেখানে একটা জিনিস দেখা যাচ্ছে যে পূর্ণিমাটা হচ্ছে মাত্র 7:24 পর্যন্ত। কাজে পূর্ণিমার অনুরোধে 7:24 মধ্যেই অরুণোদয়কালে পূজা অরুণোদয়কালে পূজার পরই প্রাতকালেই, অর্থাৎ 7:24 মধ্যেই দ্বিতীয় এবং তৃতীয় পূজা সমাপ্ত করতে হবে। দোল পূর্ণিমার পূর্ব দিন প্রথা অনুযায়ী আমরা রাধাকৃষ্ণের অধিবাস করে থাকি, কোন দ্রব্যাদি সহকারে এই রাধাকৃষ্ণ অধিবাসটা করানো হয়? এই যে দোল পূর্ণিমার পূর্ব দিন রাধাকৃষ্ণকে বা শালগ্রাম শিলাকে অধিবাস করানো হয়, সেখানে যেসব দ্রব্য ব্যবহার করা হয় সেটা হচ্ছে গন্ধ, মহি বা মাটি,
শিলা, ধান, দুব্বা, পুষ্প, ফল, দই, ঘৃত, আতপচাল, সিন্দুর, শঙ্খ, কাজল, কাঁচা হলুদ, শ্বেতশস্যা, স্বর্ণ, রূপা, চামর, দর্পণ, দীপ এবং প্রশস্তি পাত্র বা কোলা, এগুলির দ্বারা বিভিন্ন মন্ত্রে ও এই রাধাকৃষ্ণকে এই অধিবাস করানো হয়। এই দোল পূর্ণিমার দিনে শ্রী চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব ঘটেছিল, ওনার দোল যাত্রা কিরকম ছিল? ভারতবর্ষের অন্যতম ধর্মীয় গুরু শ্রী চৈতন্য মহাপ্রভু 1457 খ্রিস্টাব্দে তিনি পৃথিবীতে আবির্ভাব হয়েছিলেন নদিয়া জেলায়। এই তিথিতেই নদিয়া জেলায় শ্রীধাম মায়াপুরে আবির্ভূত হয়ে তৎকালীন কুসংস্কার আচ্ছন্ন ধর্মান্ধতা তথা জাতিভেদ ধর্মভেদময় অন্ধ সমাজে কৃষ্ণনাম সংকীর্তন রূপী যুগধর্ম প্রবর্তন করে প্রেমভক্তির জোয়ারে সমাজে সকল স্তরের মানুষকে একসূত্রে গেঁথেছিলেন শ্রী চৈতন্য মহাপ্রভু। প্রবল ভোগবাদের বিরুদ্ধে কুঠার আঘাত করে ত্যাগ ও প্রেমের মূর্ত প্রতীক স্বরূপ শ্রী চৈতন্য মহাপ্রভু দোলের দিনেই আবির্ভূত হয়ে বেদ বিহিত হওয়া সত্ত্বেও বেদাতীত কৃষ্ণ প্রেমের আবির গুলালে মানব সমাজকে রাঙিয়ে দিয়েছিলেন। বলা হয়েছিল যে শাস্ত্রে আগম নিগম পর বেদবিধি অগোচর অগোচর যাহা কইল পতিতের দান। এই কৃষ্ণপ্রেমের রঙে রাঙানো শ্রী চৈতন্য দেবের আবির্ভাব উৎসব দোল সমাজের মধ্যে এখনো পরম্পরায়ভাবে পালিত হয়ে এলো। কালের প্রভাবে এর ভিতরে নানান প্রাকৃতিক সামাজিক মতবাদ প্রপৃষ্ট হয়ে বৈষ্ণব সমাজকে কিছুটা কুরোষিত করেছিল। শ্রী চৈতন্য মহাপ্রভু কলিযুগে কৃষ্ণপ্রেম বিতরণ করলেন, হৃদয়ের রঙে রাঙিয়ে দিলেন ভক্তের চেতনাকে। শ্রী মহাপ্রভুর মায়াপুর ধামে অবতীর্ণ হয়ে শ্রী নিত্যানন্দ, শ্রী অদ্বৈত আচার্য, শ্রী গদাধর পণ্ডিত ও শ্রীনিবাস আদি ভক্তগণের প্রাণে সুবিমল প্রেম জগতে বিতরণ করেছেন। শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থে আদিলীলার নবম পরিচ্ছদে রূপক ছলে বর্ণনা আছে, পাকিল যে প্রেমফল অমৃত মধুর, বিলায়ে চৈতন্য মালি নাহি লয় মূল, এতব আমি আজ্ঞা দিনু সবাকারে, যাহা তাহা প্রেমফল দেহজারে তারে, খাইয়া হোক লোক অজর অমরে। শ্রী চৈতন্য যাকে হাতের সামনে পেলেন তাকেই তিনি হরিনাম দিলেন। আবার যখন হরিদাস বলছেন কৃষ্ণ নামে প্রেম উজা জরে, বাইরের রং মাখা নয় হৃদয়কে রাঙিয়ে তোলা শ্রী চৈতন্যদেব মানুষের হৃদয়ে রং দিয়েছিলেন, এই জন্য দোল পূর্ণিমাতে তার আবির্ভাব। পরবর্তীকালে অর্থাৎ অষ্টাবিংশতি শতাব্দীর মধ্যভাগে শ্রী চৈতন্যদেবের নিত্যসিদ্ধ পার্শ্ব তথা শ্রী চৈতন্যদেবের ভাবময় বিগ্রহস্বরূপ শ্রী সচ্চিদানন্দ ভক্তি বিনোদ ঠাকুর আবির্ভূত হয়ে শ্রী চৈতন্যদেবের আবির্ভাব উৎসব দোল যাত্রাকে একটি নতুন রূপ দাব করলেন নবদ্বীপ ধামে। পরিক্রমা রূপে জাতি ধর্ম নির্বিশেষে সারা পৃথিবীর মানুষ শ্রী চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব উৎসব তথা শ্রী নবদ্বীপ ধাম পরিক্রমার উদ্দেশ্যে একত্রিত হন। এইভাবেই চৈতন্যদেব হোলির উৎসবকে একটি বিশেষ স্তরে নিয়ে সমাজের সর্ববিধ কল্যাণ সাধন করেছিলেন তৎকালীন যুগে। পণ্ডিত মহাশয়, আমরা এই দোল উৎসব সম্পর্কে আরো আলোচনা করব বিস্তারিত। দর্শক বন্ধুরা, নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন, দেখতে থাকুন মৃণালিনী এনে।